তিনি পরিষ্কার বলছেন যে আমি নির্দেশ দিয়েছিলাম, কিন্তু আমি বিকাশ রায়চৌধুরীর আপনি আগে বলুন সাংবাদিক বৈঠকের কারণটা কি? সাংবাদিক বৈঠকের আচ্ছা আজকে আজকে সাংবাদিক বৈঠকের কারণটা হচ্ছে যে আমাদের আমি জানতে পারলাম যে আমাদের সুপার বোলপুর সাব ডিভিশন হসপিটালের সুপার ডক্টর বুদ্ধদেব মুর্মু আজকে মুখ খুলেছেন এবং তিনি বলেছেন যে তিনি বিকাশ রায় চৌধুরীর কাছ থেকে এই নির্দেশটা পেয়েছেন, কেষ্টমণ্ডলকে পরীক্ষা করার নির্দেশটা। তা এই কারণেই আজকে সাংবাদিক বৈঠক। আপনার বক্তব্যটা? আমার বক্তব্য হচ্ছে তিনি যে কোনো রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির কাছ থেকেই সুপার সেই নির্দেশ পেতে পারেন, কিন্তু আমি তো একজন হাসপাতালের কর্মচারী, আমি একজন রেসপন্সিবল গভর্নমেন্ট এমপ্লয়ি, এবং তিনি যখন একজন গভর্নমেন্ট এমপ্লয়িকে অর্ডার দিচ্ছেন বা রিকোয়েস্ট করছেন বা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রিকোয়েস্টটাকেও আমি অর্ডার হিসেবেই ধরবো, তিনি যখন বলছেন একটা এমার্জেন্সি মেডিকেল টিম গঠন করা হচ্ছে, আই রিপিট, একটা এমার্জেন্সি মেডিকেল টিম গঠন করা হচ্ছে, তখন নিশ্চয়ই আমি প্রাইভেট প্র্যাকটিসে যাচ্ছি না, আমি হসপিটালের একটা পার্ট অফ পার্সেল হিসেবে সেখানে যাচ্ছি, এবং আমি এক্সপেক্ট করবো সেখানে অনুব্রত মণ্ডলের নামে তিনি যদি হসপিটাল আইদার তাকে হসপিটালে নিয়ে যাওয়া হোক, তাকে হসপিটালে চিকিৎসা করা হোক, অথবা তিনি যদি একান্তভাবে হসপিটালে না যেতে পারেন তাহলে তার নামে একটা টিকিট ইস্যু করা হোক এবং উইথ প্রপার সিল, তাতে যাতে হসপিটালের সিল থাকে। এই তিনটে জিনিসের একটা জিনিসও আমি পাইনি, যার জন্য আমার মনে একটা সন্দেহ দানা বেঁধেছে, এবং তার জন্যই এর আগের প্রেসগুলোতে বলা এবং আজকের প্রেস মিটিংটা সেই কারণেই করা। উনি বিকাশ রায়চৌধুরী কেন, উনি আরও হায়ার অথরিটির কাছ থেকে উনি নির্দেশ পেতেই পারেন, তাতে আমার কিচ্ছু বলার নেই, কিন্তু যে আমাদের প্রোটোকল সেই প্রোটোকলটা মেনে কেন কাজ করা হলো না, এটা আমি আমার আরও হায়ার অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এই প্রশ্নগুলো রাখছি। কারণ আমাদের মুখ্যমন্ত্রী আমাদের যা পরিষেবা এবং আমরা যা হেলথ সিস্টেম পেয়েছি এখন, সত্যি কথা বলতে কি আমি তো সেই 2008 সালে জয়েন করেছি, 2008 সালে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা এত ভালো ছিল না, আমি করণদিঘিতে পোস্টেড ছিলাম তখন, আমাদের হসপিটালে একটা ছোট ডেলিভারি আর একটা লাইগেশন করতে গিয়ে লোকে হিমশিম খেয়ে যেত, সেখানে আপনাকে অনুরোধ করা হয়েছে, নির্দেশ তিনি দেন, আমার হায়ার অথরিটির অনুরোধটাই আমার কাছে অর্ডার, আমার কাছে নির্দেশ, আমাকে যদি আজকে সিএমও কিছু একটা অনুরোধ করেন সেটাকে আমি অনুরোধ হিসেবে দেখব, সেটাই আমার কাছে অর্ডার। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অনুরোধ অ্যান্ড নির্দেশ? আমার হায়ার অথরিটির অনুরোধটাই আমার কাছে নির্দেশ। কথাটা কী বলেছিলেন? কথাটা বলেছিলেন যে আপনি কি আজকে আপনার অফ ডে আছে, আমি বললাম হ্যাঁ আজকে আমার অফ ডে আছে, আমি তাহলে একটা এমার্জেন্সি আছে, একটা এমার্জেন্সি মেডিকেল ক্যাম্প আছে, অনুব্রত মণ্ডল অসুস্থ, আমি হায়ার অথরিটি থেকে নির্দেশ পেয়েছি আপনি যান, আমি তো সব কিছুই জানিয়েছি আপনার, বলে ওইটা রিপিট করে লাভ নেই, যেটা বলার সেটা হচ্ছে আমার যেটা বলার বক্তব্য আজ যে মেন আমি যে জন্য ডেকেছি সেটা হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থা এখন অনেক উন্নত, এবং সেই স্বাস্থ্য ব্যবস্থার জন্য আমরা এখন আমাদের গভর্নমেন্টের যে সুপার স্পেশালিটি হসপিটালগুলো সেগুলোতে হুইপলস অপারেশন পর্যন্ত করে দেওয়া যায়, তার যে ওটি সিস্টেম তাতে মানে সেটা যে কোনো ফাইভ স্টার নার্সিংহোমের সমান, কিন্তু কিছু লোকের কারণে আমরা সেইগুলো করতে পারছি না, কিছু পলিটিক্যাল লোয়ার লেভেল পলিটিক্যাল রিজনসের জন্য কিছু কায়েমি স্বার্থান্বেষী লোকের জন্য তারা রেফার করে দিচ্ছে, তারা নার্সিংহোমে পেশেন্ট নিয়ে চলে যাচ্ছে, এই সমস্ত জিনিসগুলোই এই স্বাস্থ্য ব্যবস্থাটা বিঘ্নিত হয়ে পড়ছে। তা আমি আমার হায়ার অথরিটি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সবার কাছে আবেদন রাখছি যে যাতে এই ব্যাপারটায় গুরুত্ব দিয়ে দেখা হয়, যাতে আমরা যে আম জনতাকে এবং যে কারণে এই সোনার ফসল লাগানো হয়েছে তাতে যাতে আমরা পরিপূর্ণ ফসলটা ফলাতে পারি। প্রথম দিন থেকে আপনি বলছেন যে সুপার নির্দেশ দিয়েছে, সুপার আমাকে যেতে বলে দেখা, কিন্তু সুপারের বিরুদ্ধে কোথাও কি হায়ার অথরিটিকে লিখিতভাবে জানিয়েছেন এখনো পর্যন্ত? না না, আমার কারুর সাথে কোনো টাসেল নেই, আমার কারুর সাথে কোনো লড়ালড়ি নেই, ইভেন এই সুপার ডক্টর বুদ্ধদেব মুর্মুর সাথেও আমার ভীষণ ভালো সম্পর্ক, আমি চাই না কেউ ক্ষতিগ্রস্ত হোক, কেউ ক্ষতিগ্রস্ত হোক এটা আমি মনে প্রাণে চাই না।
কিন্তু একজনের বাড়িতে গিয়ে চিকিৎসা করাতে গেলে একটা রিটেন নির্দেশিকা দরকার। হ্যাঁ, সেটা আমার একটা ডাউট আছে বলেই আমার পাবলিক মিটিং করা, আমার এতগুলো প্রেস কনফারেন্স করা, কারণ আমি ওনাকে এটা বলেছিলাম যে স্যার ইডি চলছে, এই সময় কি বাড়িতে যাওয়াটা উচিত হবে। এবং লাস্ট শকিং নিউজ যেটা হলো যে উনি হসপিটাল সিলটা মারতে বারণ করলেন, আমি ব্ল্যাঙ্ক পেপারটাও নয় মেনে নিলাম, হসপিটাল সিলটা দিতে কী আপত্তি ছিল? এবারে যদি সিবিআই এসে যদি আমাকে ইয়েতে বসায় যে আপনি কেন উইদাউট একটা হোয়াইট পেপারে আপনি নিজের সিল দিয়ে আপনি করলেন, এটা আপনাকে প্রাইভেট প্রেসক্রিপশান, আপনার আপনি প্রাইভেটলি দেখতে গেছেন, হোয়াট উড হ্যাভ বিন মাই অ্যান্সার? এখানে তো আমি ফেঁসে যাব, আমাকে এখানে সম্পূর্ণ নিজেকে প্রোটেক্ট করার জন্য আমাকে করতে হয়েছে, নাহলে আমার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না আমার জন্য কেউ ক্ষতিগ্রস্ত হোক, কিন্তু আই হ্যাড টু ডু ইট। আপনি কি ওই জায়গাটায় নিজের রেজিস্ট্রেশন নাম্বার মেনশন করেছিলেন? না, রেজিস্ট্রেশন নাম্বার মেনশন করিনি, আমার সিগনেচার ছিল এবং তারপরে আমি ওটাকে হসপিটালে পাঠিয়ে দিয়েছিলাম হসপিটাল সিলের জন্য। তারপরেই হচ্ছে আমি যখন বাড়ি আসি তখন ফোন আসে যে সুপার হসপিটাল সিল দিতে বারণ করেছেন, তারপরে ওরা বোধ হয় কোনো একটা নার্সিংহোম থেকে আমার হসপিটাল এই আমার প্রাইভেট সিল নিয়ে মেরে দিয়েছে। আমাকে 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 জিজ্ঞেস করেছিল যে স্যার কোন নার্সিংহোমে আপনার সিল পাওয়া যাবে, আমি বলে দিলাম যে ড্রিমল্যান্ড বা শান্তিনিকেতন সেবানিকেতনে পাওয়া যাবে, ওরা সেখানে গিয়ে। এইটা আমি বলতে পারবো না স্পেসিফিক্যালি, এটা আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না, কিন্তু কিছু লোক আছে যারা, যেমন আমি তোমাকে বলি যে আমি এই কিছুদিন আগেই পেপারে বেরিয়েছিল যে একটা বড় অপারেশন ওখানে করেছিলাম গ্যাঙ্গিনাস সিগময়েড ভলভুলাস, যেটা এর আগে হয়তো ডক্টর অভিজিৎ ভট্টাচার্য করে গেছিলেন যিনি মারা গেছেন বহুদিন আগে, তারপরে দীর্ঘদিন ওরকম বড় অপারেশন হয়নি, যেটা প্রাইভেটে করতে গেলে 10-12 লাখ টাকা খরচা। এবার সেইটার লাস্টে যে স্টোমাক ক্লোজারটা, সেইটা কিন্তু ওখানে আর করতে দেওয়া হলো না, সেই পেশেন্ট বর্ধমানে গিয়ে স্টোমাক ক্লোজার করতে হলো। মাই কোয়েশ্চেন ইজ ওয়াই, যে পেশেন্ট বর্ধমানে গিয়ে স্টোমাক ক্লোজার করতে পারে সে পেশেন্ট শিয়ানে কেন পারবে না, যেখানে শিয়ানে সমস্ত কিছু আছে? আজকে হাসপাতাল সুপার একটা কথা বলেছেন যে উনি আপনাকে কোনো রকম চাপ দেননি, 14 দিনের রেস্ট লেখার কথাও বলেননি। আমিও কোথাও বলিনি যে হাসপাতাল সুপার বলেছেন 14 দিনের রেস্ট লেখার কথা, কাউকে বলিনি। আমি বলেছি অনুব্রত মণ্ডল রিকোয়েস্ট করেছেন এবং তার বিশ্রামাকক্ষে তিনি রিকোয়েস্ট করেছেন এবং সেই মুহূর্তে তার সে রিকোয়েস্ট ফেলা আমার পক্ষে সম্ভব হয়নি। সুপার আমাকে 14 দিনের রেস্ট লিখতে বলেছে, এটা আমি কাউকে আজ পর্যন্ত সবাই সবাইকে অনুরোধ করেছে, মানে কেউ কাউকে কিছু নির্দেশ না, কিন্তু একটা ঘটনা ঘটে গেল, ঘটনা ঘটে গেল কারণ হচ্ছে ডিউ টু দ্য পজিশন, ডিউ টু দ্য চেয়ার, ডিউ টু দ্য ইমেজ। আজকে মমতা ব্যানার্জি আপনাকে যদি রিকোয়েস্ট করে বা নরেন্দ্র মোদী আপনাকে যদি রিকোয়েস্ট করে, আপনি কি সেটা মানবেন না? মানবেন না, আপনাকে রিকোয়েস্টই করবে, কোনো অর্ডার দেবে না, করবেন না, করবেন না। আচ্ছা সুপার তো আপনাকে জানিয়েছিলেন যে বিকাশবাবুর নাম তো করেছিলেন, হ্যাঁ সেটা কী বলেছিলেন সুপার একদম বলুন? সুপার বলেছিলেন যে আমার কাছে বিকাশ রায় চৌধুরীর কাছ থেকে অর্ডার এসছে যে কেষ্টমণ্ডলের শরীর খুব খারাপ, ওনাকে বাড়িতে গিয়ে চিকিৎসা করতে হবে, বাড়িতে গিয়ে চিকিৎসা করতে হবে, এটা বিকাশ মানে বিকাশ রায় চৌধুরী বলেছে কি সেটা উনি বলেননি, বলেছে উপর মহল থেকে এবং বিকাশ রায় চৌধুরীর কাছ থেকে খবর এসছে। আমি বলিনি, আমি কারণ কোনো রকম পলিটিক্যাল লিটিগেশনে আমি জড়াতে চাই। আপনি বললেন যে অনুব্রত মণ্ডল সাদা কাগজে প্রেসক্রাইব করার জন্য অনুরোধ করেছিলেন, সাদা কাগজে না 14 দিন তা সেটা কি আপনি কি অনুরোধ হিসেবে পেয়েছেন না নির্দেশ হিসেবে? কারণ আপনি বললেন অবশ্যই নির্দেশ হিসেবে, কারণ ওনার যা ইমেজ এখানে এবং উনি ওনার নিজের বাড়িতে করছেন এবং সেখানে আমি একা এবং আমার সাথে জাস্ট একটি মেল সিস্টার, আমি ফেলার হিম্মত রাখিনি। পুরো ঘটনা পুরো প্রক্রিয়াটা আপনি কী চাইছেন, মানে কী হলে ভালো হয়? আপনি যেমন বলছেন যে আমি দেশের একজন স্বাধীন ভারতবর্ষ নাগরিক, আমি চাইছি যাতে এই টাইপের জিনিসগুলো ডাক্তারের ওপর এই টাইপের প্রেশারগুলো না আসে, আমি আগেই বললাম আমরা যাতে সুস্থভাবে কাজ করতে পারি, রেফারাল রোগ যাতে বন্ধ হয়,
প্রাইভেট নার্সিংহোমে রুগী পাঠানো এই হিড়িকটা যাতে কমে এবং হাসপাতাল যাতে হাসপাতালের ছন্দে চলে, সমস্ত ডাক্তার যাতে নির্দ্বিধায় হাসপাতালে কাজ করতে পারে। এই এত সুন্দর যে সুপার স্পেশালিটি হাসপাতাল, এই যাতে নিজের ছন্দে কাজ করে। ১৪ দিন ছুটি পরবর্তী জয়েন করবো, কাজ করবো। এখনও পর্যন্ত নিরাপত্তা বা যে কোনো বিষয় নিয়ে? এখনও নিরাপত্তা আছে। মেডিকেল টিম ফরমেশনের কি অর্ডার সুপার পরে দেবেন বলে কিছু বলেছিলেন? আমাকে, আমার সাথে সে বিষয়ে কোনো কথা হয়নি। উনি বললেন না যে টিম ফর্ম করা হয়েছে, আপনাকে বললেন তা সেই ফরমেশনের কাগজপত্র সেটার ব্যাপারে কথা হয়েছিল? কোনো কাগজপত্র নিয়ে কোনো কথাই হয়নি। কাগজপত্র তো অ্যাডমিনিস্ট্রেশন দেখবে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক স্বর্গীয় মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়ার জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 এবং 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।